চারটা ডিজিজ যেগুলো খুবই কমন ডিজিজ, বাট আমাদের কাছে অত পরিচিত না, এই জন্য আমরা হয়তো নাম হিসেবে চিনি না, কিন্তু আমরা এই পেশেন্ট গুলোকে অহরহ আমাদের সামনে দেখি। প্রথমত হচ্ছে পার্কিনসন ডিজিজ, সেকেন্ড হচ্ছে উইলসন ডিজিজ, 3 নম্বর হান্টিংটন, এবং 4 নম্বর হচ্ছে অ্যালজাইমার। তার মধ্যে পার্কিনসন এবং অ্যালজাইমার আমাদের দেশে খুবই কমন, আমরা হয়তো নাম হিসেবে জানি না। তোমরা কি কখনো শুনেছো তোমাদের কারো পার্কিনসন, মানে রিলেটিভ বলতে একটু এজড পার্সন, দাদা নানা বা দাদি নানি বা বাবা, জানি না, মানে এই চাচা বা ম্যাম দেখেছি? ওকে, যেহেতু দেখেছো হয়তো কিছুটা মিলাতে পারবা। তার মধ্যে পার্কিনসন এবং অ্যালজাইমার এই দুটা ডিজিজ হচ্ছে পার্সনদের হয়, আর ওই বাকি দুটো হচ্ছে মানে এইজ আর ইয়ে না, সব ইয়ে হতে পারে, ওটা একটা যে ওই দুটো হচ্ছে জেনেটিক ডিজিজ। এই ব্রেন ডিজিজ গুলো কি হয়, ব্রেন ডিজিজ এগুলো মূলত নিউরো ডিজেনারেটিভ ডিজিজ বলি আমরা। নিউরো ডিজেনারেটিভ ডিজিজ মানে নিউরন বা ডিজেনারেশন হয়ে যায়, মানে নিউরন গুলো নষ্ট হয়ে যায়। এখন কেন হয়, কিভাবে হয়, হলে কি হয়, এই কথাগুলো আমরা একটু অল্প করে পড়ব। প্রথম যেখানে দেখো একটা লোকের ছবি দেখা যাচ্ছে, এই লোকটার মধ্যে অনেকগুলো সিমটম। সিমটম কি, দেখো একটা তার হাত কাঁপছে, হ্যান্ড ট্রিমার একটা দেখো সিমটম লেখা আছে, হ্যান্ড ট্রিমার। তারপরে হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ব্যাক রিজিডিটি, স্টপ পশ্চার, মাস্ক ফেস, এরকম অনেকগুলো কথা লেখা আছে। এখন আমি জাস্ট বাংলায় তোমাদেরকে এই সিমটম গুলো নিয়ে একটু বলবো, কি কি সিমটম। প্রথমে যে পার্কিনসন পেশেন্টের প্রথম এবং প্রধান সিমটম যেটা দেখা যায় সেটা হচ্ছে রেস্টিং ট্রিমার। রেস্টিং ট্রিমার মিন্স একটা মানুষ হাত নর্মাল অবস্থায় রেখেছে কিন্তু হাতটা কন্টিনিউয়াস নড়ছে, এরকম কোনো পেশেন্ট কি তোমাদের চোখে পড়েছে? জি ম্যাডাম, জি ম্যাম। হ্যাঁ, এটা কিন্তু অনেক কমন, অনেক বৃদ্ধ মানুষের দেখা যায়। তারপর মুখটা দেখবে একটু মাস্ক টাইপের হয়ে গেছে, মানে মুখের বিভিন্ন জায়গা, মানে আমাদের যে মুখের ভাঁজ বা ইয়েগুলো ওগুলো সমান হয়ে যায়, মানে একটু মনে হয় না মাস্ক পরে থাকলে যেমন, ওরকম মাস্ক ফেস বলে আর কি। তারপরে হচ্ছে ইয়ে হয়ে যাওয়া, কুজো যেটা বলি আমরা, একটু কুজো হয়ে হাঁটা, হাঁটার গতি কমে যাওয়া বা হাঁটতে না পারা, মাসল গুলো রিজিড হয়ে যাওয়া, মুভমেন্টে কষ্ট হওয়া, হাসার মানে স্পন্টেনিয়াস কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন আমরা হাসি, হাত নাড়া, এই জিনিসগুলো করতে না পারা, হাসিটাও চেঞ্জ হয়ে যায় অনেক। জি ম্যাম, মাসল গুলো ওয়াস্টিং হয়ে যায় বলে, মাসল গুলো রিজিড হয়ে যায়, তো সেজন্য মাসল রিজিড হয়ে যায়, সেজন্য মুভমেন্ট গুলো করতে পারে না, বিভিন্ন মাসল মুভমেন্ট ভালো মতো করতে পারে না। তো এই সবগুলো সিমটমই হচ্ছে পার্কিনসনের জন্য হয়। এবং পার্কিনসন বলেছিলাম একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। এটা কিভাবে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, এটা হচ্ছে আমাদের ব্রেনের একটা জায়গা আছে সাবস্টেনশিয়া নিগ্রা, ওই সাবস্টেনশিয়া নিগ্রার মধ্যে হচ্ছে যে ডোপামিন কন্টেইনিং নিউরন, ডোপামিন কি, ডোপামিন একটা নিউরো ট্রান্সমিটার, ডোপামিন কন্টেইনিং নিউরন গুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায়। ফলে হয় কি, নিউরনে ওই যে ডোপামিনের পরিমাণ কমে যায়, ডোপামিনের অভাবে আমাদের হচ্ছে একটা মেইন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ডিপ্রেশন, ডিপ্রেশন হয়। তারপরে সো এটা একটা নিউরো ডিজেনারেটিভ প্লাস নিউরো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও বলা যায়, যে সাইকোলজিক্যালিও মানে ওই পেশেন্টটা অসুস্থ হয়ে যায় আর কি। আচ্ছা, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, এটা কন্টিনিউয়াস মানে ভালো হওয়া। আসলে অ্যাকচুয়ালি কি, এই ডিজিজ গুলো বিশেষ করে নিউরোলজিক্যাল ডিজিজ গুলোর আলটিমেট ফেট কিন্তু কোনোটারই ভালো না, ভালো না বলতে এগুলোর কোনো মানে পারফেক্ট ট্রিটমেন্ট নাই, এগুলো এমন কোনো ওষুধ নাই বা এমন কোনো অপারেশন নাই যেটা করলে ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার সেকেন্ড যে কজটা হচ্ছে যে তোমার আলটিমেট মানে এই সম্পর্কে আমরা এখনো তেমন কিছু জানি না, রিসার্চ ইজ অনগোয়িং, মানে এগুলো নিয়ে এখনো রিসার্চ হচ্ছে, আরো হবে ভবিষ্যতে। এখন জানি না আলটিমেটলি আমরা কবে নাগাদ এটার কোনো পারফেক্ট সলিউশন আদৌ পাবো কি না, আমি আমার জানা নেই, কিন্তু এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে। ঠিক আছে, তো এখন বলতে পারো যে ম্যাডাম নিউরন গুলো কেন নষ্ট হয়ে যায়, কোয়েশ্চেন আসে না,
নিউরন গুলো নষ্ট হয়ে যায়, একটা আলফা সাইনিউক্লিন নামক একটা প্রোটিন আছে আমাদের ব্রেনের, এই আলফা সাইনিউক্লিন প্রোটিন, এই যে প্রোটিন তৈরির প্রসেস সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? প্রোটিন কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়? হ্যালো হ্যালো প্রোটিন তৈরি হয় ভুলে গেল হবে, জিন কি বলো তো? জিন কি, জিন ভূত? জিনা ম্যাম, তাহলে কি বায়োকেমিস্ট্রি ম্যাম যদি জিন না বলতে পারো ভাইবা বলে কাজ করা যাবে না? ডিএনএর ভিতরে ম্যাম, ডিএনএর ভিতরে, ডিএনএর ভিতরে কি, ডিএনএর কোনো ভিতর নাই, ডিএনএর আবার ভিতরে কি, ডিএনএ কি, ডিএনএ হচ্ছে একটা নিউক্লিওটাইডের চেইন, এখানে আবার ভিতর বাহির কি বলবো, পোর্শন অফ ডিএনএ হুইচ এনকোড এ প্রোটিন, একটা ডিএনএ এর একটা অংশ যেটা একটা প্রোটিনের সংকেত বহন করে, একটা প্রোটিন তৈরির সংকেত বহন করে, এই সিম্পল জিনিসটা তোমরা বলতে পারো কেন না, কেন আমি বুঝি না। ডিএনএ মানে কি, ডিএনএ তো অনেকগুলো নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স তাই না, তো ডিএনএ এর একটা পার্ট অফ ডিএনএ, একটা ছোট্ট অংশ যেটা থেকে কি তৈরি হবে, সেটা থেকে এমআরএনএ তৈরি হবে, সেই এমআরএনএটা কোড করে এমআরএনএটা যাবে হচ্ছে রাইবোজোমে, রাইবোজোমে গিয়ে ওই এমআরএনএ অনুযায়ী কি আসবে, অ্যামাইনো অ্যাসিড আসবে, তিনটা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা, সরি এটা এমআরএনএ অনুসারে এটা হচ্ছে কি, তিনটা মিলে কোডন মিলে একটা অ্যামাইনো অ্যাসিডের তৈরি করে, কোডন বলে তিনটা কোডন মিলে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত নিয়ে আসে, ধরো সিএজি একটা কোডন, সিএজি হচ্ছে গ্লুটামেট, একটা নিউরো অ্যামাইনো অ্যাসিড আছে না অ্যাসপারটেট গ্লুটামেট, ওটা হচ্ছে গ্লুটামেটের সংকেত। তো যাই হোক আমি এত ডিপে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে প্রোটিন তৈরি হয়, প্রোটিন শুধু এই যে কোডন গুলো মানে অ্যামাইনো অ্যাসিড পর পর বসলে যে প্রোটিন হয়ে যায় ব্যাপারটা এমন না, অ্যামাইনো অ্যাসিডের চেইনের পরে হচ্ছে এটার বিভিন্ন ধরনের ফোল্ডিং হয়, মানে এটা পেঁচিয়ে পেঁচিয়ে এটা একটা পারফেক্ট একটা স্ট্রাকচারে আসে। তো আমার মনে হয় তোমরা এটাও পড়েছো যে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, এগুলো পড়েছো না, যে এই যে বিভিন্ন স্ট্রাকচারাল চেঞ্জ এবং ফাইনাল যে স্টেজটা সেটা কি কোয়াটারনারি স্ট্রাকচার, এই কোয়াটারনারি স্ট্রাকচারটা যখন হয় এবং এই ফোল্ডিংটা যদি প্রপারলি না হয় প্রোটিনের, তখন কি হয় বিভিন্ন ডিজিজ কন্ডিশন তৈরি হয়। যেমন হচ্ছে এখন একটা প্রোটিন যখন পারফেক্ট কন্ডিশনে থাকবে সে কি করবে, সে তো তার জায়গা মতো কাজ করবে, কিন্তু যখন তার ফোল্ডিংটা ঠিক মতো হবে না সে কি হয়ে যাবে, সে অ্যাগ্রিগেট হয়ে যাবে, একটা একটার সাথে জমা হয়ে দলাপে গিয়ে ফেলবে, দলাপ পাকিয়ে একটা তোমার ক্লাম্প সৃষ্টি করবে। এবং এই কাজটাই হয় যে আলফা সাইনিউক্লিন প্রোটিনটা যখন ঠিক মতো ফোল্ডিং হয় না, তার ঠিক মতো প্যাকেজিং হয় না, তখন সে কি করে, সে দলাপা গিয়ে যায়, দলাপা গিয়ে গিয়ে একটা ক্লাম্প তৈরি করে, সে ক্লাম্পটাকে আমরা বলছি হচ্ছে লিউবোডিস, লিউবোডিস, এই লিউবোডিসটা তৈরি করে, এই লিউবোডিসটা আলটিমেটলি আস্তে আস্তে ব্রেনটাকে, ব্রেনের নিউরন গুলোকে কি করে দেয়, নষ্ট করে দেয়, কোন এরিয়ার সাবস্টেনশিয়াল নিগ্রার ডোপামিন কন্টেইনিং নিউরন গুলোকে সে ড্যামেজ করে দেয়। এই হচ্ছে আলটিমেট পাথওয়ে অফ কি, এই যে প্যাথোজেনেসিস যেটা এই ডিজিজের। তারপরে হচ্ছে সিমটম, এটার হচ্ছে কজ কি কি হতে পারে, কজ হচ্ছে জেনেটিক কজ হতে পারে, যেহেতু এখানে একটা প্রোটিন ইনভলভ, এখানে জিন ইনভলভ, জিন হলে এটা জেনেটিক, দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে থাকলে এটা হওয়ার চান্স বেড়ে যায়। তারপর এনভায়রনমেন্টাল ট্রিগার, আমরা বিভিন্ন এনভায়রনমেন্টাল বিভিন্ন টক্সিনের সম্মুখীন হই, আমাদের বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন পলিউশন, এগুলোর কোনো একটা টক্সিনের কারণে হতে পারে, প্রেজেন্স অফ লিউবোডিস, লিউবোডিস কিভাবে তৈরি হয় সেটা তো আমি বললামই এতক্ষণ। তারপরে হচ্ছে আমরা হচ্ছে পার্কিনসনের সাইন এন্ড সিমটম, পার্কিনসনের মেইন দুটো সাইন সিমটম যদি আমি তোমাকে বলতে বলি, তুমি প্রথম বলবা হচ্ছে ট্রিমার, রেস্টিং ট্রিমার, এক বলবা ব্র্যাডিকাইনিশিয়া, আরেকটা বলবা হচ্ছে
ব্র্যাডিকাইনেশিয়া এবং হাইপোকাইনেশিয়া। হাইপোকাইনেশিয়া মানে মুভমেন্টের অভাব, মানে মুভমেন্ট করতে না পারে, এবং ব্র্যাডিকাইনেশিয়া মিন্স স্লোনেস অফ মুভমেন্ট, মুভমেন্টটা খুবই স্লো হয়ে যাওয়া। এই তিন চারটা সিমটম খুবই কমন। তারপরে হচ্ছে রিজিড মাসল, ইম্পেয়ার পশ্চার অ্যান্ড ব্যালেন্স, ব্যালেন্স না থাকা, স্পিচে চেঞ্জ হয়ে যাওয়া, স্পিচ ভালো করে দিতে পারে না, রাইটিং চেঞ্জ। সো এই সবগুলো হচ্ছে পার্কিনসনের সাইন এন্ড সিমটম। রিস্ক ফ্যাক্টর যেটা আগে বলেছি, বয়স্ক মানুষের হয়, সো এইজটা একটা রিস্ক ফ্যাক্টর। হেরিডিটি, যে জেনেটিক্যাল যদি কারো থাকে, তারপরে সেক্সের মধ্যে হচ্ছে মেলদের এটা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। ডায়াগনোসিস হচ্ছে আমরা বিভিন্ন ব্রেনের বিভিন্ন স্ক্যানের মাধ্যমে আমরা এটা টেস্ট করতে পারি, প্যাট স্ক্যান, স্পেক্ট স্ক্যান, ড্যাট স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড অফ দ্য ব্রেন, এইসব টেস্টের মাধ্যমে আমরা এগুলো শিওর হতে পারি। কিন্তু মেইনলি এটা হচ্ছে সিমটম দেখেই বোঝা যায় যে এটা আসলে পার্কিনসন কি পার্কিনসন না। তারপরে মেডিকেশন, যেটা আগে বলেছিলাম যে এটা পারফেক্টলি কোনো ঔষধ নাই, এমন কোনো ঔষধ নাই যেটা দিলে ভালো হয়ে যাবে। কথা কি শুনতে পাচ্ছো তোমরা? জি ম্যাডাম। ওকে, এখন যেহেতু পারফেক্ট কোনো ট্রিটমেন্ট নাই, এখানে আমি একটা কথা বলেছি, একটা নিউরো ট্রান্সমিটারের অভাব হয়। সেই নিউরো ট্রান্সমিটারটা কি? কি নিউরো ট্রান্সমিটারের অভাব হয়? ডোপামিনের কথা বললাম না, একটু ডোপামিন কন্টেইনিং নিউরন ড্যামেজ হয়ে যায়, এজন্য ডোপামিনের অভাব হয়। বলেছি কি বলি নাই? তোমরা এরকম মানে কি বলবো, ইয়ে হইলে তো হবে না, ঠিক আছে, আরো সিরিয়াস হতে হবে। একটা জিনিস পড়াচ্ছি মনে রাখো না কেন, এখন যেহেতু ডোপামিনের অভাব হয়, তাহলে এটা আমরা কি দিতে পারি, ডোপামিন সাপ্লিমেন্ট দিতে পারি তাকে ড্রাগ হিসেবে, তাই না? তো ডোপামিনটা আমার একটা নিউরোট্রান্সমিটার, এটা আমরা যখন ব্লাডে যদি দেই, তাহলে এটা হচ্ছে তোমার সরাসরি ব্রেনে যাবে না, কারণ হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারটাই ডোপামিন সরাসরি ক্রস করতে পারে না। তখন এই জন্য আমরা এটাকে অন্য একটা ফর্মে দিই, সেটাকে আমরা বলি লেভোডোপা। এই লেভোডোপা ফর্মে দিলে সে ব্রেনে গিয়ে ডোপামিন হয়ে যায়। তো এই জিনিসটা দিতে পারি আমরা ড্রাগ হিসেবে, যেটার নাম হচ্ছে কার্বিডোপা লেভোডোপা। এছাড়া হচ্ছে কার্বিডোপা লেভোডোপা ইনফিউশন করতে পারি, এছাড়া ডোপামিনের অ্যাগোনিস্ট দিতে পারি, ডোপামিনের মতো কাজ করে এমন কিছু অ্যাগোনিস্ট আমি অনেক আগেই তোমাদেরকে পড়াইছি, তো এখন জিজ্ঞেস করলে হবে না যে অ্যাগোনিস্ট কি। তারপরে মনোঅ্যামাইন অক্সিডেজ বিটা ইনহিবিটর ইউজ করতে পারি, ক্যাটিকেল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর, এই এনজাইম গুলো আমরা ইনহিবিটর গুলো ইউজ করতে পারি, এগুলো হচ্ছে তোমার ডোপামিনের ইয়েটা ভেঙে যাওয়াটা আটকাবে। তারপর অ্যাসিটাইল কোলিনার্জিক এবং অ্যামান্টিডিন, এই ড্রাগ গুলো আমরা ইউজ করতে পারি। সেকেন্ড যে ডিজিজটা পড়বো আমরা, উইলসন ডিজিজ, নাম শুনেছো এটার? উইলসন ডিজিজের নাম শুনেছো? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, উইলসন ডিজিজ হচ্ছে, এটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ মিন্স এখানে প্রবলেমটা হবে কোথায়? জিনে। বুঝতে পেরেছো? এখানে প্রবলেম কোথায় হবে? জিনের মধ্যে প্রবলেম হবে। ওই যে বলেছিলাম জিন কি, একটা পার্ট অফ ডিএনএ যেটা একটা প্রোটিনের কোড, তো ওই প্রোটিন কোডিং জিনের মধ্যে প্রবলেম হবে। সেটা কি প্রোটিন? এটা হচ্ছে এটিপি 7বি প্রোটিন। এটিপি 7বি প্রোটিন হচ্ছে একটা প্রোটিন যেটা হচ্ছে তোমার কাজ করে কিসের জন্য, যেটা হচ্ছে কপার। আমরা যখন খাবারের সাথে আমরা বিভিন্ন মেট খাই না, অনেক কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস, তার মধ্যে কপার একটা ইম্পর্টেন্ট জিনিস। ওই কপারটা যখন আমাদের খাবারের সাথে যায় আমাদের বডিতে, আমাদের প্রয়োজন অনুসারে যতটুকু কাজে লাগার লাগে, বাকিটা কি হয়, লিভারের মাধ্যমে লিভারে গিয়ে জমা হয়। লিভার থেকে গিয়ে হচ্ছে এই এটিপি 7বি প্রোটিন, এটাকে লিভার থেকে নিয়ে এটা হচ্ছে বাইলের মাধ্যমে এটাকে এক্সক্রিট করে দেয় আমাদের বডি থেকে। কিসের মাধ্যমে? বাইলের মাধ্যমে, লিভার থেকে নিয়ে। এখন এই এটিপি 7বি প্রোটিনের জন্য যে দায়ী জিনটা, সেটা জিনটার নাম হচ্ছে এটিপি 7বি জিন। এই জিনের মধ্যে যদি কোনো একটা মিউটেশন হয়, তাহলে কি হয়, এই জিনটা আর প্রপারলি এটিপি 7বি প্রোটিন তৈরি করতে পারে না,
যখন এটিপি 7বি প্রোটিনটা সে তৈরি করতে পারবে না, তখন আলটিমেটলি তার কি হবে বলতো? তখন কপারটা ট্রান্সপোর্ট করতে পারবে না ঠিক মতো, কপারটা ঠিক মতো বাইলের মাধ্যমে এক্সক্রিট হয়ে যেতে পারবে না, তখন কি হবে কপার গুলো যদি কোনো জিনিস না সরে কোনো জায়গা থেকে? আলটিমেটলি এই জিনিসগুলো হচ্ছে জমা হতে থাকবে, কোথায় জমা হবে? লিভারে জমা হবে। এক সময় লিভারে জমা হতে 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 কি হবে, সে লিভারের যে হ্যাপাটোসাইট গুলো ওগুলো মেমব্রেন ভেঙে বের হয়ে চলে আসবে, চলে আসবে কোথায়? আলটিমেটলি ব্লাডে চলে আসবে। তো ফার্স্টলি উইলসন ডিজিজটা হচ্ছে একটা লিভার ডিজিজ, তারপর যখন লিভার থেকে আরো সিভিয়ার স্টেজে যায়, যখন সে ব্লাডে চলে আসে, তখন এবার গিয়ে সে হচ্ছে ব্রেনকে অ্যাটাক করে। ব্রেনে সে কোন জায়গাগুলো অ্যাটাক করে? বেজাল গ্যাংলিয়া, পুটামেন, গ্লোবাস প্যালাইডাস, এই জায়গাগুলোতে এবার কপার অ্যাকুমুলেট হতে থাকে। তখন এই জায়গাগুলোর হচ্ছে ডিজেনারেশন হয়, ব্রেনটা নষ্ট হয়ে যায়, নিউরনগুলো ভেঙে মানে নষ্ট হয়ে যায়, ডেথ হয়ে যায়। সো এটার কনসিকোয়েন্সটা কি, আগে হচ্ছে লিভার হবে, তারপরে হচ্ছে ব্রেনে হবে, এছাড়া সে চোখের মধ্যে গিয়েও জমা হতে পারে। সো এটা অল বডি একটা ইফেক্ট তৈরি করে। তো আমরা যেহেতু এটা নিউরো বায়োকেমিস্ট্রিতে পড়ছি, তো আমরা তো লিভারটা তো দেখলামই, আমাদের মেইন ইয়েটা কনসার্নটা হচ্ছে যে ব্রেনে কিভাবে এফেক্ট করে। তো এখন এখানে একটা দেখো, এবার একটা মজার জিনিস পড়াবো, সেটা হচ্ছে তোমার দুইটা দুই ধরনের জেনেটিক ডিজিজ গুলো দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, আরেকটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। কি কি? একটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, আরেকটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। এখন ডোমিনেন্ট এবং রিসেসিভ এটা কি, তার আগে বলে নি, এটা হচ্ছে উইলসন ডিজিজটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। কি ডিজিজ? অটোজোমাল রিসেসিভ ডিজিজ। আমরা জানি আমাদের প্রত্যেক একটা জিনেরই দুইটা করে কপি আছে। এই যে বললাম যে এটিপি 7বি জিন, এটারও কিন্তু আমাদের বডিতে দুইটা করে কপি আছে। প্রত্যেকটা জিনের কয়টা কপি আছে? দুইটা। দুইটা কপি, কয়টা কপি? কপি তো বুঝো না, মানে প্রত্যেকটা জিন দুইটা করে থাকে, যে জিনই হোক দুইটা করে থাকে। এবার বুঝতে পারছো? এখন যদি এমন হয় যে একটা জিনে প্রবলেম হয়েছে, একটা জিনে ভালো আছে, কিন্তু তাও ডিজিজটা হয় নাই, একটা জিনে প্রবলেম, একটা জিন ভালো, কিন্তু তাও ডিজিজটা হয় নাই, তাহলে কি বলবো আমরা? অটোজোমাল রিসেসিভ ডিজিজ। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা জিনে প্রবলেম, তাহলে ডিজিজটা হয়ে যাবে, তাহলে সেই ডিজিজটাকে বলা হয় অটোজোমাল ডোমিনেন্ট। ঠিক আছে, কি কি জিনিস বললাম? যদি একটা জিনের প্রবলেম হয়, একটা জিনেরও প্রবলেম হয়, তাহলেও যদি ডিজিজ হয়, তাহলে সেটাকে আমরা বলি অটোজোমাল ডোমিনেন্ট। আর অটোজোমাল রিসেসিভ মানে কি, দুইটা জিনেই প্রবলেম হইতো তাহলে ডিজিজটা হবে, না হলে হবে না। যে কোনো একটা জিনও যদি ভালো থাকে, তাও সেটা নর্মাল থাকবে। বুঝে গেল কথাটা? তো এটা দেখো, এটা একটা উইলসন ডিজিজ, যেহেতু একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। দেখো এই মা আর বাবা, আর দেখো একটা জিন কিন্তু ওদের ভালো, আরেকটা কিন্তু খারাপ। ভালোটা হচ্ছে নীল, খারাপটা হচ্ছে অরেঞ্জ কালার। ঠিক আছে, সো এই দুইজনের কিন্তু একজনেরও ডিজিজটা নাই, কিন্তু এরা কি, এরা হচ্ছে ক্যারিয়ার। এদের যে চারটা ছেলে মেয়ে, তাদের দেখো, প্রথম বাচ্চাটা হচ্ছে একদম সুস্থ, সেকেন্ড বাচ্চাটা হচ্ছে একটা একটা জিন ভালো, একটা জিন খারাপ, কিন্তু সে হচ্ছে যেহেতু রিসেসিভ প্যাটার্ন, তো সে হচ্ছে ক্যারিয়ার, সে কিন্তু ডিজিজ আক্রান্ত না। আরেকটা ছেলেও দেখো যে এরও হচ্ছে মানে সেও ক্যারিয়ার, তারও ডিজিজ হয় না। কিন্তু এই মেয়েটা দেখো, তার দেখো দুইটা জিনেই কিন্তু অরেঞ্জ কালার, তার মানে কি, সে হচ্ছে ডিজিজ আছে, কারণ তার একটা ভালো জিনও নাই। অন্তত একটা ভালো জিনও থাকলেও, জিন থাকলেও যদি অসুখ না হয়, তাহলে আমরা সেটাকে বলবো রিসেসিভ। আর যদি একটা জিন থাকলেই অসুখ হয়ে যায়, তাহলে আমরা এটাকে বলবো ডোমিনেন্ট। আই থিঙ্ক ইউ শুড বি ক্লিয়ার, আর কিছু বলার দরকার নেই। এই গেল হচ্ছে আমাদের উইলসন ডিজিজ। তো উইলসন ডিজিজের সিমটম গুলোর মধ্যে আছে ফ্যাটিগ আছে, ল্যাক অফ অ্যাপেটাইট আছে, তোমার ইউলিং অফ দি স্কিন, মানে জন্ডিস, যেহেতু লিভারের ডিজিজ জন্ডিসটা হবে। তারপর হচ্ছে গোল্ডেন ব্রাউন আই ডিসকালারেশন,
যেটাকে আমরা বলি ক্যালসার ফ্লেশার রিং, চোখের কর্নিয়া চারপাশ দিয়ে হচ্ছে একটা রিং এর মতো হয়। তারপরে হচ্ছে তোমার ফ্লুইড ডেভেলপ করে, হাতে পায়ে পানি জমে, এছাড়া আনকন্ট্রোল মুভমেন্ট। এরপরে যখন ব্রেনে চলে যায়, এরপরে তোমার ব্রেনে চলে গেলে বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দেয়, ডিমেনশিয়া, মাসল মুভমেন্ট, তারপরে এই ধরনের প্রবলেম গুলো দেখা দেয়। এবং ড্রাগ হিসেবে আমরা কি ইউজ করতে পারি, এটারও সরাসরি যেহেতু একটা জেনেটিক ডিজিজ, পুরোপুরি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ তার মধ্যে একটা জিনের মধ্যে ডিফেক্ট আছে। এটার একমাত্র ভালো হওয়ার সম্ভাবনা আমরা যদি তাকে জিন থেরাপি দিতে পারি। জিন থেরাপি মিন্স তার খারাপ জিনটা সরায় একটা ভালো জিন যদি আমরা ঢুকাই দিতে পারতাম, তাহলে সে হয়তো ভালো হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা সেটা পারি না, এটা এখনো আমাদের পারি না বলবো না, হয়তো এখন অনেক কিছুতে অ্যাপ্লাই হচ্ছে এবং আশা করি হয়ে যাবে আগামী কয়েক বছর, মানে কয়েক বছর, আমি জানি না হাউ এক্সাক্ট টাইম ইট উইল বি টেক, বাট এসে যাবে জিন থেরাপি। তো জিন থেরাপি দিলে একটা উপায় ছিল, কিন্তু এখন যেহেতু জিন থেরাপি নাই, আমরা যে ড্রাগ গুলো ইউজ করতে পারি, প্রথম যে ড্রাগটা ইউজ করবো আমরা সেটা একটা পেনিসিলামাইন, নট পেনিসিলিন, পেনিসিলিন না, পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, পেনিসিলামাইন হচ্ছে একটা চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট মানে এটা হচ্ছে কপার চিলেটিং এজেন্ট। সে কি করে, সে কপারটাকে ব্লাড থেকে তুলে তুলে নিয়ে নেয়, কপারটাকে সে অ্যাবজর্ব করে ফেলে নিজের মধ্যে, ফলে হচ্ছে এই যে কপার গুলো বিভিন্ন জায়গায় জমা হতে পারে না। কিন্তু এই ওষুধটার একটা ড্রব্যাক আছে, এগুলোর কিছু এর হচ্ছে সিরিয়াস সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট কোথায় হয়, স্কিনে হয়, কিডনিতে হয়, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় হয়। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে সে ভিটামিন B6 এর অ্যাবজর্পশনে বাধা দেয়, ফলে এই ড্রাগটা আমরা যখন নিব তখন দিব হচ্ছে তখন সাথে ভিটামিন B6 সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে দিব। তারপরে আছে ট্রায়েন্টিন, এই ড্রাগটা হচ্ছে একটা কপার চিলেটিং এজেন্ট, কিন্তু এর একটা সুবিধা হচ্ছে ওর সাইড ইফেক্টটা পেনিসিলামাইনের চাইতে অনেক কম। তিন নম্বর হচ্ছে জিঙ্ক অ্যাসিটেট। জিঙ্ক অ্যাসিটেট হচ্ছে এমন একটা ড্রাগ, সে হচ্ছে খাবার থেকে কপার অ্যাবজর্পশন করতে বাধা দেয়, সে খাবার থেকে নিতে দেয় না কপারকে। তো এই তিনটা ড্রাগ হচ্ছে ইউজ করতে পারি আমরা। এরপর তিন নম্বর যে ডিজিজটা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো তো? যেখানে বুঝতে পারবে না আমাকে কিন্তু থামাবা, তোমরা তো কোনো কথাই বলো না, আমি তো বুঝি না যে তোমরা বুঝো নাকি বুঝো না। ম্যাম বুঝতেছি। ওকে, তিন নাম্বার যে ডিজিজটার কথা বলবো সেটা হচ্ছে হান্টিংটন ডিজিজ। কি ডিজিজ? হান্টিংটন ডিজিজ। একটু শুনতে কেমন কেমন শোনা যায়, আরেকটার নাম হচ্ছে হান্টিংটন কোরিয়া। এই ডিজিজটা হচ্ছে আমরা যেটা বলছিলাম এতক্ষণ, অটোজোমাল রিসেসিভ এবং অটোজোমাল ডোমিনেন্ট। এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। অটোজোমাল ডোমিনেন্স মিন্স তার জন্য যে দায়ী জিনটা এই ডিজিজের জন্য, সেটা যদি একটা জিনেও প্রবলেম থাকে তাও এই ডিজিজটা হবে মাস্ট। এবং এই ডিজিজটার ফেট একদমই ভালো না, এই ডিজিজের পেশেন্ট 10-20 বছরের মধ্যে পরে আর সার্ভাইভ করে না সাধারণত। মানে এটা খুবই মানে খারাপ একটা জেনেটিক ডিজিজ, এবং এটা হচ্ছে তোমার এটার আউটকাম একদমই ভালো না। তো এই ডিজিজটা কেন হয়, এই ডিজিজটা হয় আমাদের ক্রোমোজোম নাম্বার 4। আমাদের কতগুলো ক্রোমোজোম আছে বলো? ম্যাম 23 জোড়া। 23 জোড়া, হ্যাঁ। ক্রোমোজোম নাম্বার 4, 4 নাম্বার ক্রোমোজোমে আমাদের একটা জিন আছে হান্টিংটন, হান্টিংটন প্রোটিনের জিন। কি প্রোটিন? হান্টিংটন। হান্টিংটন ডিজিজের জন্য দায়ী জিনের নাম হান্টিংটন। হান্টিংটন প্রোটিনটা হচ্ছে কি করে, তার জন্য যে জিনটা, তার জিনের মধ্যে একটা রিপিট থাকে, CAG রিপিট। জিন তো কি, একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স। তো এটা দেখা গেছে যে জিনের সিকোয়েন্সের সাথে CAG রিপিট। CAG মানে একটা গ্লুটামেট, গ্লুটামেট অ্যামাইনো অ্যাসিডের একটা সংকেত। এই এই রিপিটটা অনেকবার থাকে, নর্মালি হচ্ছে 16-17 বার পর্যন্ত থাকে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু এরপরে যত বেশি হতে থাকে, মানে হতে থাকে সাধারণত 30-40 এর পরে যখন চলে যায়, এই রিপিটটা বেশি হওয়া মানে এই হান্টিংটন ডিজিজ হওয়া। তো এই রিপিট যত বেশি হবে তত মানে ডিজিজের কন্ডিশনও তত বেশি হবে।
সো তাহলে আমরা দেখলাম তো কি হয় এখানে, এখানেও হচ্ছে হান্টিংটন ডিজিজের কারণে হচ্ছে বিভিন্ন মোটর ফাংশন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এগুলো ডেভেলপ করে, যে পেশেন্ট সে হচ্ছে তোমার খুবই হচ্ছে ইয়ে থাকে, ইরিটেটেড থাকে, তার হচ্ছে তোমার মুভমেন্ট কন্টিনিউয়াস হাত পা নাড়াতে থাকে তার। এটা হচ্ছে, এটা ঠিক পার্কিনসনের মতো না, পার্কিনসন তো রেস্টিং ট্রিমার, এটা হচ্ছে তোমার আনকন্ট্রোল মুভমেন্ট, যে পেশেন্ট হাত পা যে নাড়াচ্ছে এটা হচ্ছে ওর কোনো মানে হাতে নাই, ওর অজান্তেই সে মাথা ঘাড় হাত পা এগুলো নাড়াতে থাকে। তারপরে তার কনসেন্ট্রেশন জাজমেন্ট এই ধরনের অনেক প্রবলেম হয়। তারপরে যেটা বলছিলাম এটার কোনো আলটিমেটলি ট্রিটমেন্ট নাই, কারেন্ট ট্রিটমেন্ট ফোকাস অন ম্যানেজিং ট্রিটমেন্ট। ম্যানেজিং ট্রিটমেন্ট কি মানে হচ্ছে যে যে প্রবলেম তার মানে চোখের সামনে দেখা যাচ্ছে ওগুলো সলভ করার চেষ্টা করা, যে ধরো ডিপ্রেশন হলে ডিপ্রেশনের ওষুধ খাওয়ানো, ইয়ে করা, ঘুম কম হলে ঘুমের ওষুধ খাওয়ানো, এই ধরনের ট্রিটমেন্ট, কিন্তু অ্যাকচুয়াল ডিজিজের কোনো ট্রিটমেন্ট নাই। তারপরে যে ডিজিজটা আমরা পড়াবো, তো এই ডিজিজের মধ্যে আরো তিন তিনটা সিমটম আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে কোরিয়া, কোরিয়া মিন্স হচ্ছে আনকন্ট্রোল মুভমেন্ট, কোরিয়া কোনো দেশের নাম না এখানে, কোরিয়া মিন্স আনকন্ট্রোল মুভমেন্ট। এছাড়া আছে তোমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, এটাও হয় এখানে, ইরিটেবিলিটি হয়, সে খুব অস্থির থাকে, এবং যেটা বলছিলাম আউটপুটটা ভালো না, সাধারণত 10 থেকে 20 বছরের মধ্যে রোগীটা আর মানে সার্ভাইভ করে না এরপরে। তো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? তারপরে আমরা 4 নম্বর ডিজিজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজও আমাদের মুরব্বীদের মধ্যে একটা কমন ডিজিজ, সেটা হচ্ছে আমরা আমাদের দাদা নানা বা অনেককেই দেখতাম বা দেখেছি বা এখনো দেখি, সেটা হচ্ছে ভুলে যায়, বয়স্করা ভুলে যায় না? জি ম্যাম। তুমি কে ভুলে যাবে, তোমার ইয়ে কে ভুলে যাবে, ছেলে মেয়েদেরকে চিনবে না, উল্টা পাল্টা নাম বলে, তাই না? জি ম্যাম। অনেক সময় নিজেকেও ভুলে যায় যে নিজেকে। তো এই সিমটমটা হচ্ছে খুব কমন একটা জিনিস, এটা হচ্ছে ডিমেনশিয়া হয় অ্যালজাইমার ডিজিজে। প্রধান কজ হচ্ছে কি ডিমেনশিয়া, মনে রাখতে পারে না, তার একটা মেমোরি লস হয়ে যায়, শর্ট টার্ম মেমোরি লস হয়ে যায়। এটা হয় কারণ তার একটা ব্রেনের একটা পোর্শনের ওই যে বলেছিলাম নিউরনের ড্যামেজ হয়। এখন এখানে অ্যালজাইমারের নিউরনের ড্যামেজটা দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার বিটা অ্যামাইলয়েড ডিপোজিট, যেটা হচ্ছে সেলের বাইরে বিটা অ্যামাইলয়েড একটা প্রোটিন আছে এটা ডিপোজিট হয়ে যায়, আর আরেকটা হচ্ছে ইন্ট্রা সেলুলার নিউরোফাইব্রিলারি ট্যাঙ্গেল, এক ধরনের ট্যাঙ্গেল তৈরি হয়। এখন আমি বলবো যে কোনটা কেন হয়। বিটা অ্যামাইলয়েড প্রোটিন, বিটা অ্যামাইলয়েড প্রোটিন মানে কি, এটা হচ্ছে একটা কোনো প্রোটিন যদি পারফেক্টলি মানে প্রপার যদি ইয়ে না হয়, সে মানে যার যেভাবে ফোল্ডিং বা যেভাবে স্ট্রাকচার হওয়ার কথা সেরকম যদি না হয়, তাহলে সে অনেক সময় কি করে বিটা অ্যামাইলয়েড প্রোটিনে তৈরি করে। এই বিটা অ্যামাইলয়েড প্রোটিন গুলো ভালো না, এরা কি করে, এগুলো একসাথে জমা হয়ে ডিপোজিট হয়ে প্লাক তৈরি করে, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে জমা হয়। যখন এগুলো জমা হয় তখন হচ্ছে কি ওই জায়গার নিউরন গুলোকে তারা ড্যামেজ করে দিতে শুরু করে দেয়, ঠিক আছে? এছাড়া তখন আর মানে ড্যামেজ করে দেয় কারণ ওই প্লাক গুলো যখন জমা হয় তখন সেল গুলোকে, সেলের ইন্টারনাল মেকানিজমে সেল গুলোকে মেরে ফেলে। যাই হোক, এরপর আছে ট্যাঙ্গেল। ট্যাঙ্গেল কি, আমাদের সেলের ভিতরে একটা টাউ প্রোটিন আছে একটা, যেটা হচ্ছে তোমার এই যে নিউরনের ভিতরে। টাউ প্রোটিনটা কি করে, নিউরনকে সাপোর্ট দেয় এবং ট্রান্সপোর্ট সিস্টেম বিশেষ করে মাইক্রোটিউবিউলের কাজ করে। তো দেখা গেছে যে এই টাউ প্রোটিনটারও যদি ফোল্ডিংটা ঠিক মতো না হয়, ঠিক মতো সে তৈরি না হয়, তখনও সে কি করে একটা একটার সাথে জড়িয়ে এরকম জমাট বেঁধে যায়। জমাট বেঁধে গিয়ে সে কি করে একটা মাইক্রোটিউবুল গুলোকে সে নষ্ট করে দিতে থাকে, মাইক্রোটিউবুলের আশেপাশে জমা হয়, তখন কি হয় এই যে সেলটা তখন আলটিমেটলি ডেথ হয়ে যায়। তো এই দুইটা কারণে হচ্ছে অ্যালজাইমার হতে পারে। এছাড়া হচ্ছে তোমার আরো দুইটা মেকানিজম বলা হয়েছে হাইপোথিসিস, যে কি কি কারণে। একটা হচ্ছে প্রিয়ন মেকানিজম, যে প্রিয়ন ডিজিজে একটা প্রিয়ন প্রোটিন আছে, ওই প্রোটিনটাও যদি মিসফোল্ডেড হয়ে যায় সেটার ক্ষেত্রে একটা অ্যালজাইমার হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া দেখা গেছে আরো 5টা জিন,
ক্রোমোজোম নাম্বার 1 12 14 19 21 এখানে অবস্থিত আরো 5টা জিনের যদি প্রপার মিউটেশন হয়ে যায়, জিনের যদি 5টা জিনের মিউটেশন হয়ে যায় যার ফলে যে প্রোটিনগুলো তৈরি হয়, ওই প্রোটিনগুলো যেমন প্রিসিনিলিন 1 2 এছাড়া আছে হচ্ছে তোমার ইয়ে প্রোটিন আছে, অ্যাপোলিপো প্রোটিন ই আছে, তারপরে এসএরএল এসওআরএলআই আছে, এই প্রোটিনগুলো যদি মিউটেশন আমার মিউটেটেড জিন থেকে তৈরি হয় তখন এই প্রোটিনগুলো এগুলো কি করে বিভিন্ন প্রবলেম সৃষ্টি করে, এবং আলটিমেটলি যে সৃষ্টি মানে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমার ব্রেনের নিউরনে ড্যামেজ হয়ে যায়, কি হয় তারপরে হচ্ছে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয়, মানে আলটিমেটলি অ্যালজাইমার সৃষ্টি হয়। অ্যালজাইমারের মধ্যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে ইনক্রিজিং এজ, ডাউন সিনড্রোম, কোনো কারণে যদি কোনো হেড ইনজুরি হয়, তারপর হচ্ছে ব্লাড ভেসেলের ডিজিজ হলে, তারপর ফ্যামিলি হিস্ট্রি থাকলে ওবিসিটি, হাই ব্লাড প্রেশার, তারপরে কোলেস্ট্রল, ইনসুলিন রেজিস্ট্যান্স। এখানে একটা কথা বলি যে শুধুমাত্র যে বয়স্ক হলে অ্যালজাইমার হবে তা না, যেটা ব্রেন ড্যামেজের কথা বলেছি যে কোনো কারণে যদি হেড ইনজুরি হয়, মাথায় কেউ যদি সিভিয়ারলি ব্যথা ট্যাথা পায় তখনও তার কি হয় ব্রেনের একটা পোর্শন তখন হয় কি সে অনেক জিনিস দেখবা ভুলে যাবে, শর্ট টার্ম মেমোরি লস হয়ে যাবে, তাই ওইটাও কিন্তু তোমার হচ্ছে অ্যালজাইমার ডিজিজের একটা কারণ হতে পারে, সেটা যে কোনো বয়সেই হতে পারে। এছাড়া আছে তোমার সিমটমের মধ্যে মাইল্ড ফরগেটফুলনেস, মানে সহজে ভুলে যাওয়া, শর্ট টার্ম মেমোরি লস, তারপর মুড চেঞ্জ হয়ে যাওয়া, ইরিটেবল হয়ে যাওয়া, তারপর হচ্ছে নিউ ইনফরমেশন এবং নিউ থিং শিখতে পারে না সে, তারপর হচ্ছে কনফিউশন, তারপরে হচ্ছে তোমার রেস্টলেসনেস, এরকম অনেক সিমটমই তাদের মধ্যে দেখা যায়। আলটিমেটলি এদেরও কোনো মানে ট্রিটমেন্ট কিছু নাই, ট্রিটমেন্ট হচ্ছে সিমটমেটিং ট্রিটমেন্ট, আর ডায়াগনোসিস করা হয়েছে বিভিন্ন ব্লাডের টেস্ট টেস্ট করা হয়, এছাড়া ব্রেনের বিভিন্ন টেস্টের মাধ্যমে হচ্ছে এই ডিজিজগুলো হচ্ছে নির্ণয় করা হয়। তো এই গেছে আমাদের 4টা ডিজিজ, আমি তোমাদেরকে এখন 10:43 আমি 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট তোমরা এই ডিজিজগুলো একটু দেখো, তোমাদের কাছে তো শীট আছে, 10 মিনিট পরে আমি আরেকটা টপিক শুরু করব, তা ওটা 10 মিনিটের মতো লাগবে, তোমরা একটু দেখো।
हमें मिलना है
হ্যাঁ তোমরা পড়েছো, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। আচ্ছা একটু দেখেছো কি অবস্থা? দেখেছো? জি ম্যাম। কি দেখলা বলো? আমরা আমাদের সিলেবাসের লাস্ট যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেমোরি এন্ড লার্নিং। মেমোরি এন্ড লার্নিং দুটার জিনিস কিন্তু প্রায় একই জিনিস। মেমোরির মাধ্যমেই তো আমরা লার্ন করি, তাই না? একটা হচ্ছে যে কিভাবে আমরা মানে এগুলো কিভাবে আমাদের ব্রেনে স্টোর হয়, আর কিভাবে মানে আমরা কোনো জিনিস নতুনভাবে শিখি এবং সেটা কিভাবে আমাদের ব্রেনে স্টোর হয়, এটাই তো আমাদের মেমোরি এবং লার্নিং। লার্ন করার মাধ্যমেই মেমোরি ডেভেলপ করে। আমাদের ব্রেনের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেগুলো হচ্ছে এই মেমোরিতে কাজ করে, যেমন হচ্ছে হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, স্ট্রেটাম, তারপরে হচ্ছে ম্যামিলারি বডিজ। এরা হচ্ছে হচ্ছে স্পেসিফিক টাইপ অফ মেমোরি হচ্ছে মানে স্টোর করে। যেমন হচ্ছে এখানে আবার কিছু ভাগ আছে, যেমন হিপোক্যাম্পাস হচ্ছে সাধারণত স্প্যাপাইটাল লার্নিং এবং ডিক্লারেটিভ লার্নিং এ হচ্ছে হেল্প করে। এছাড়া অ্যামিগডালা হচ্ছে ইমোশনাল মেমোরি হচ্ছে তোমার স্টোর করে। তোমাদের কত ধরনের মেমোরি হয়, তাই না? তো বিভিন্ন মেমোরি বিভিন্ন জায়গায় জমা হয়। তো আমরা ওইভাবে স্ট্রাকচারালি যাব না, আমরা দেখবো যে কিভাবে হচ্ছে মেমোরিটা তৈরি হয়। আমাদের মেমোরি কত প্রকার, কিভাবে তৈরি হয়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। মেমোরিটা কি? মেমোরিটা হচ্ছে মেমোরি ইজ দ্য অ্যাবিলিটি টু টেক ইনফরমেশন, স্টোর ইট এন্ড রিকল ইট। একটা মেমোরি হচ্ছে কি, একটা ইনফরমেশন নেওয়া মাথায়, এটা স্টোর করা এবং এটা পরবর্তীতে এটাকে আবার মনে করা, এটাই হচ্ছে আমাদের মেমোরি। তাহলে মেমোরির কয়টা স্টেজ থাকতে পারে? তিনটে স্টেজ থাকতে পারে। প্রথম হচ্ছে এনকোডিং, যে একটা নতুন তথ্য যখন আমি আমার মাথায় নিব মানে এনকোড করব মাথার ভিতরে আমি নিব। দুই নাম্বারটা হচ্ছে স্টোর করব, তাই না? যখন একটা ইনফরমেশন আমার মাথায় আমি নিলাম যে আমি হ্যাঁ দেখলাম, দেখে মনে হলো যে এটা হ্যাঁ শিখলাম, তারপর হচ্ছে এটা আমি আমার মাথায় স্টোর হবে যে কোনো একটা জায়গায়। স্টোর হওয়ার পরে পরবর্তীতে যখন আমার সেম সিচুয়েশন বা কোনো একটা কারণে আমার ওই তথ্যটা আমার মনে করার দরকার পড়বে, তখন আমি হচ্ছে সেটাকে রিকল করব। তাহলে একটা মেমোরির তিনটে স্টেজ, এনকোডিং, স্টোরেজ এন্ড রিট্রাইভাল অর রিকল। এনকোডিং তো বললাম যে প্রসেস অফ রিসিভিং, প্রসেসিং এবং কম্বাইনিং ইনফরমেশন, যে একটা তথ্য রিসিভ করা, প্রসেস করা এবং কম্বাইন করা, এটা হচ্ছে কি, এনকোড করা। তারপরে হচ্ছে স্টোরেজ। স্টোর করা হচ্ছে পার্মানেন্ট রেকর্ড রাখা আমাদের ব্রেনের একটা জায়গা, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ মেমোরি, যে ব্রেনের কোথাও এটা একটা পার্মানেন্ট রেকর্ড হয়ে যায়। আর রিট্রাইভাল, এটা হচ্ছে কোনো ইনফরমেশনকে আমি আবার আমার প্রয়োজন অনুসারে ফিরিয়ে আনা, বা হ্যাঁ আমি এখন এটা আমার মনে করতে হবে, তখন হচ্ছে আমরা ওটা রিট্রাইভ করি। তো মেমোরি কত প্রকার? মেমোরি হচ্ছে মূলত থ্রি টাইপের বেসিক মেমোরি টাইপিংটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, কিন্তু বেসিক তিন ধরনের মেমোরি। একটা হচ্ছে সেন্সরি মেমোরি, আরেকটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, আরেকটা হচ্ছে লং টার্ম মেমোরি। তো সেন্সরি মেমোরিটা কি? সেন্সরি মেমোরিজ অ্যাক্ট অ্যাজ এ বাফার ফর স্টিমুলি থ্রু সেন্স। একটা সেন্স মানে আমার যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যখন আমি একটা সেন্স মানে আসে আমার, এই স্বল্প সময়ের মধ্যে আমাদের ব্রেনে যে একটা মেমোরি তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি, সেন্সরি মেমোরি। জাস্ট এটা খুবই মানে এটা কিন্তু আমাদের মনে থাকে না, এটা খুবই শর্ট টার্ম মেমোরি এবং এটা মাত্র 300 মিলিসেকেন্ডের জন্য হচ্ছে আমাদের ব্রেন স্টোর থাকে। 300 মিলিসেকেন্ড খুবই কম সময়,
মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড ইউ ক্যান্ট ইমাজিন, কিন্তু বলা হয় যে এটা আনলিমিটেড, এখানে তুমি এই সময়ের মধ্যে তুমি আনলিমিটেড তথ্য রাখতে পারো। জাস্ট আমরা যা ধরো দেখছি, দেখার মধ্যে দিয়েই মনে করো যে এই দেখছি শুনছি, মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই মেমোরিটা ঘটে, এটাকে আমরা বলছি সেন্সরি মেমোরি। তারপরে হচ্ছে দেখো শর্ট টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি হচ্ছে এটাকে আমরা বলি ওয়ার্কিং মেমোরি। এটা হচ্ছে কিছু ফিউ আইটেম, ধরো এটা 20 সেকেন্ডের মতো লাস্ট করতে পারে। কিন্তু এই শর্ট টার্ম মেমোরিটাকে যদি আমরা বারবার রিহার্সাল হতে থাকে বা ইয়ে হতে থাকে, তাহলে সেটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যায়। তো শর্ট টার্ম মেমোরির আবার তিনটা বেসিক অপারেশন আছে। এটা হচ্ছে আইকনিক মেমোরি, যেটা হচ্ছে আইকনিক মেমোরি মানে হচ্ছে একটা ইমেজকে তোমার মনে রাখার যে ক্ষমতাটা, সেটা হচ্ছে তোমাকে বলা হয় আইকনিক মেমোরি। অ্যাকুইস্টিক মেমোরি, অ্যাকুইস্টিক মেমোরি হচ্ছে যে তোমার শোনার, কোনো জিনিস শুনে যে মনে রাখার ক্ষমতাটা, সেটাকেও বলা হয় অ্যাকুইস্টিক মেমোরি। এবং ওয়ার্কিং মেমোরি, ওয়ার্কিং মেমোরি হচ্ছে যে একটা জিনিস মনে রাখা পরবর্তীতে ইউজ করার পর্যন্ত। আমরা এখন অনেক কিছু আছে আমরা জাস্ট অল্প সময়ের জন্য মনে রাখি, জাস্ট দেখলাম হয়তো একটা মোবাইলের নাম্বার লিখলাম, এখানে দেখলাম 1 1 লিখে আবার খাতায় লিখে ফেললাম, তারপরে আমরা এটা ভুলে যাই না। এই ধরনের যে মেমোরি গুলো এটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সবচেয়ে বেশি সময় আমরা মনে রাখি সেটা হচ্ছে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি কি? যেই মেমোরি গুলো আমরা অনেক অনেক দিন ধরে আমাদের স্মৃতিতে থাকে সেগুলোকে আমরা বলি লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, এপিসোডিক মেমোরি এবং সিমেন্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি মানে কি? এপিসোডিক মেমোরি মানে কোনো ঘটনা একটার পর একটা যদি আমি মনে রাখি, ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছো, প্রথমে কি করেছো, বাসে উঠে গিয়েছো, বাসে উঠেছো, ওইখানে নেমেছো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো না নেটওয়ার্কের প্রবলেম? আমি শুনতে পাচ্ছি। জি ম্যাম, যেটা বলছিলাম যে কোন একটা জায়গায় ঘুরতে মানে ঘুরতে গেছো বা ইয়ে ঘটনার পর ঘটনা, স্টেপ বাই স্টেপ, এপিসোডের পর এপিসোড যদি তোমার মনে থাকে সেটাকে আমরা বলি এপিসোডিক মেমোরি। কিন্তু সিমেন্টিক মেমোরি, সিমেন্টিক মেমোরিটা কি? সিমেন্টিক মেমোরি হচ্ছে যে কোনো একটা ফ্যাক্ট বা কনসেপ্ট, ধরো তুমি একটা বায়োকেমিস্ট্রি একটা তথ্য মনে রাখছো, একটা স্ট্রাকচার মনে রাখছো, এগুলো হচ্ছে সিমেন্টিক মেমোরি, ঠিক আছে? মানে কোন একটা সূত্র মনে রাখা, কোন একটা মানে কি বলবো স্ট্রাকচার, কোশ্চেন মনে রাখছো, এগুলো কি একদম প্রিসাইজ না স্পেসিফিক ভাবে তুমি মনে রাখছো, এটাকে কনসেপ্ট, স্কিল বা কোন একটা স্কিল, তুমি একটা কাজ পারো, দক্ষতা, তুমি সেলাই পারো, তুমি হচ্ছে সাইকেল চালাতে পারো, এগুলো হচ্ছে সিমেন্টিক মেমোরি, ঠিক আছে? আর এপিসোডিক মানে যদি কোনো ঘটনার পর ঘটনা যদি তোমার মনে থাকে। তারপরে এছাড়া অন্যভাবেও লং টার্ম মেমোরিকে ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে এক্সপ্লিসিট বা ডিক্লারেটিভ মেমোরি, আর একটা হচ্ছে ইমপ্লিসিট বা প্রসিডিউরাল মেমোরি। ডিক্লারেটিভ মেমোরি মানে কি? যে মেমোরিটা হচ্ছে তুমি বর্ণনা করতে পারো, যেমন হচ্ছে তুমি ধরো প্যারিস ঘুরতে গেলা, প্যারিস গিয়া বললা এখন দুইটা ঘটনা আছে। এখানেও তুমি দুই ধরনের মেমোরি মানে এক্সপ্লিসিট মেমোরিটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিমেন্টিক আর একটা হচ্ছে এপিসোডিক। ওই যে বললাম সিমেন্টিক এপিসোডিক আসলে মূলত ডিক্লারেটিভ মেমোরির দুইটা পার্ট। ম্যাম এটা কোন ক্রিয়েটিভ কোনো কিছু মনে রাখা ওইটাই কি সিমেন্টিক মেমোরি? হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটিভ বলতে তুমি কি বোঝাচ্ছ আমি জানি না। ধরো যেমন স্পেশাল কিছু স্কিল বা দক্ষতা, স্কিল যেটা না, স্কিলটা হচ্ছে তোমার হচ্ছে প্রসিডিউরাল মেমোরি। যেমন তুমি সাইকেল চালানো পারো, সাইকেল চালাতে পারো বা সাঁতার পারো, এটা কি তুমি কখনো বর্ণনা করতে পারবা? না ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্কিল, এটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি বা ইমপ্লিসিট মেমোরি, এটা তোমার ভিতর থেকে আসবে, তুমি আস্তে আস্তে শিখে যাবা, এটা এটা কোনো মুখস্থের কোনো বিষয় না, তাই না? প্যারিস ধরতে গেলা, এটার মধ্যে তোমার দুইটা আছে, একটা হচ্ছে এপিসোডিক আর একটা হচ্ছে সিমেন্টিক। সিমেন্টিক কোনটা? সিমেন্টিক হচ্ছে তুমি গেলা গিয়া বললা যে প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, এটা একটা কি বর্ণনা, প্রিসাইজ একটা ইনফরমেশন, সো ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিমেন্টিক মেমোরি। কিন্তু তুমি যদি বলো যে হ্যাঁ আমি প্যারিস গিয়েছিলাম, প্যারিসে গিয়ে আমার অমুকের সাথে দেখা হয়েছিল, আমি মোনালিসা দেখেছিলাম, মোনালিসা চিনো তো? মোনালিসা মানে কি?
জি ম্যাম ফ্রান্সের লুভার মিউজিয়ামে রাখা একটা বিখ্যাত চিত্র লিওনার্দো দা ভিঞ্চির ছবি তুমি বললা যে হ্যাঁ আমি ফ্রান্সে যখন গিয়েছিলাম আমি মোনালিসা দেখেছিলাম তার মানে কি তুমি একটা ঘটনার বর্ণনা করছো এটা হচ্ছে এপিসোডিক মেমরি কিন্তু যদি সিমেন্টিক মেমরি কি হ্যাঁ ফ্রান্সের রাজধানী প্যারিস ফ্রান্সে এতগুলো রাজ্য আছে এত জনসংখ্যা আছে এগুলো কি একটু তথ্য টাইপের এগুলোকে বলা হচ্ছে সিমেন্টিক মেমরি জি ম্যাম বুঝতে পারছি আর প্রসিডিউরাল হচ্ছে প্রসিডিউরের মাধ্যমে তুমি যেটা শিখছো তো একটা রান্না করার স্কিল একটা সেলাইয়ের দক্ষতা কারো ছবি আঁকার দক্ষতা এগুলো তো ভিতর থেকে আসে এগুলো তো তুমি অ্যাকচুয়ালি বর্ণনাও করতে পারবে না বা এটা মুখস্থও বলতে পারবে না তখন ওই তথ্যগুলোকে আমরা ওই মেমোরিটাকে আমরা বলি কি প্রসিডিউরাল বা ইমপ্লিসিট মেমোরি যেটা ভিতর থেকে আসে যেটা তুমি বললা ক্রিয়েটিভ তো এটাই ছিল আমাদের সিলেবাস শেষ এখন নেক্সট ক্লাসে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আলোচনা করতে পারো আমি যেহেতু A2 তে শেষ করি নাই এই মেমোরিটা পার্টটা বাদ রয়ে গেছে সো আমি নেক্সট ফ্রাইডে তো ক্লাস নিবই এখন তোমরাও চাইলেও করতে পারো ক্লাস কোনো অসুবিধা নেই আমার তোমরা বরং একটা কাজ করো তোমরা হচ্ছে তোমাদের যে যে প্রবলেম গুলো ওই দিন টুকে নিয়ে আসো আমরা আলোচনা করব পুরো সিলেবাসের ঠিক আছে ম্যাডাম তাহলে আজকে পর্যন্তই থাক ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম আওয়াজটা আড়ানো হতো না এটা ক্যামেরা চ্যানেল আইলা